غرباء 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 غرباء. না, আমরা মহাপুরুষ টাইপের কেউ না, অবশ্যই মানবীয় কামনা বাসনার ঊর্ধ্বে আমরা নই। টিভিতে মুভিতে পথে ঘাটে সুন্দরী মেয়ে দেখলে ঘুরে আরেকবার তাকাতে আমাদেরও ইচ্ছে হয়। এক সময়ের হার্টথ্রব গায়ক গায়িকার ভীষণ পছন্দের কোনো গানের অংশ হঠাৎ কোথাও শুনলে ইচ্ছে করে সাথে গলা মেলাই। খেলার দিন আশেপাশের বাসা থেকে ভেসে আসা স্লোগান আর চিৎকার পারলে টেনে নিয়ে যেতে চায় শরীরটাকে টিভির পর্দার সামনে। আপাত অসম্ভব কাজটি নিজ দায়িত্বে করে দেওয়ার পরে সামনে কৃতজ্ঞ ভদ্রলোকের উপহার হিসেবে বাড়িয়ে দেওয়া 7 অঙ্কের ব্যাংক চেক আমাদের লোভকেও নাড়া দেয়। স্ত্রীর পছন্দের স্বর্ণের গহনার কাল্পনিক ছবি মাথায় ভর করলেও প্রাণপণ ভুলে থাকার চেষ্টা করি। প্রভিডেন্ট ফান্ডের 7 অঙ্কের সুদের টাকা ছেড়ে দেওয়ার আগ মুহূর্ত পর্যন্ত চুম্বকের মতো আমাদেরকেও টানে। এটা তো সুদ না, ইন্টারেস্ট মানে লাভ। এই টাকা দিয়ে মায়ের শখের 4 রুমের একতলা বিল্ডিং করে দিয়ে অসীম স্বভাবের ভাগিদার কেন হচ্ছ না তুমি? শয়তানের এমন প্ররোচনার বিপরীতে জয় হতে অনেক কষ্টই করতে হয় আমাদের। অফিস শেষে ক্লান্ত আমাদের রিক্সার পাশ দিয়ে লক্ষ টাকার গাড়িগুলো যখন ধোঁয়া উড়িয়ে বের হয়ে যায় তখন আমাদের কিছুটা হলেও আফসোস হয় সকলের সবিনয়ে ফেরত দেওয়া ঘুষের টাকার জন্য। ঈদের বাজারে 7 এবং 7 এর সীমার মধ্যে যখন ব্যালেন্স করতে পারি না তখন বড় বড় শপিং মলের ভেতর থেকে নিতে বিসর্জন দেওয়া বন্ধুটির অট্টহাসি আমাদের বুকে শেলের মতো এসে বিঁধে। এত কিছুর পরেও সারাদিনের ক্লান্তির ধকল শেষে একটা সামাজিক মুভি দেখার ইচ্ছাকে গলা টিপে মেরে পরিবারকে নিয়ে ইসলামী আলোচনায় ধীরে ধীরে প্রিয় হয়ে উঠছে আমাদের কাছে। দিন শেষে বিছানায় গা এড়িয়ে দিয়ে মহান আল্লাহর সন্তুষ্টি আদায়ের চেষ্টায় আলহামদুলিল্লাহ বলতেই তৃপ্তি পাই আমরা। নিষিদ্ধ বিষয়ের প্রতি মানুষের মুগ্ধতা এবং নেশা দুটোই সহজাত এবং আমরা অবশ্যই মানুষ, তারপরেও আমরা নিষিদ্ধ বিষয়সমূহ থেকে বেঁচে থাকার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি শুধুমাত্র কয়েকটি কারণে। মহান আল্লাহ তাআলার আজাবকে আমরা ভয় করি এবং কিয়ামতের বিভীষিকাময় দিনে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাত কামনা করি। আমরা ক্ষণস্থায়ী পৃথিবীর কৃত্রিম চাকচিক্যের চেয়ে আখিরাতের অনন্ত সুখকেই প্রাধান্য দেওয়ার চেষ্টা করি। সপরিবারে মনে প্রাণে লালন করি জান্নাতের আশা। আমরা বিশ্বাস করি দুনিয়াকে হয়তো আমাদের জন্য তৈরি করা হয়েছে কিন্তু আমাদেরকে সৃষ্টি করা হয়েছে আখিরাতের জন্য। দুনিয়ায় এই কটা বছর নিজেদের একটু নিয়ন্ত্রণ করে রাখলেই তো আমরা পরকালে অসীম আনন্দময় জীবন দ্বারা পুরস্কৃত হব। মহান আল্লাহ তাআলা সহজ করে দিক আমাদের প্রচেষ্টাকে। অসংখ্য ভুলে ভরা আমাদের সামান্য চেষ্টাগুলোর ভুল ত্রুটি ক্ষমা করে কবুল করে নিক মহান আল্লাহ, আমিন। প্রিয় দর্শক, কখনো কি আপনার মনেও এমন টানাপোড়েন সৃষ্টি হয়? দিন আর দুনিয়া মুখোমুখি এসে দাঁড়ায়, আপনি কিভাবে দুনিয়ার আমন্ত্রণ উপেক্ষা করেন? কিভাবে শত লোভ লালসা মোহ আর চাকচিক্যের মাঝেও নিজেকে সামনে রাখেন জানাতে পারেন আমাদের কমেন্ট সেকশনে। নিয়মিত ইসলামিক রিমাইন্ডার পেতে সাবস্ক্রাইব করতে পারেন আমাদের চ্যানেল। সেই সঙ্গে সাদকায়ে জারিয়ার অংশ হিসেবে আপনার বন্ধুদের মাঝেও আমাদের চ্যানেল শেয়ার করতে পারেন ইনশাআল্লাহ। সাবাহান ওয়া মাসা।